গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দেখ লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। না বর্দি, আপনি ওনাকে আজ এই চিঠি লিখুন, আমি পূজা ছুটিতে বাড়ি যাব। আমার মনে হয় আপনি ভদ্রলোকের মেয়ের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে যে ব্যবহারটা করছেন এতে কিন্তু আপনাকে বাইরের লোক ছেড়ে দেবে না। আপনি যদি আমাকে যোগ্য পাত্র বলে মনে করেন তবে তুমি আমার মনের সংশয় দূর করে আমাকে নিশ্চিন্ত করলে বাবা। কি ব্যাপার, আর চায়ের আসরে এত বিলম্ব কেন? আমার হেম মায়ের এখন অনেক কাজ। বুঝলে বাবাজি, মা যখন একটা কাজে ডুব দেয় তখন আর বাইরের কোনো দিকে নজর থাকে না। কি মা, তুমি আমার কাপে চিনি দিলে কেন? আমি তো চিনি ছাড়া চা খাই। উনি ঔদর্য সংবরণ করতে পারছেন না, উনি আজকে সবাইকে আমাদের মিষ্টি মুখ করাবেন। সব বিষয়ে একটা মন্তব্য করা আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে অক্ষয়বাবু। রমেশবাবু, আপনার নামটা বদলে ফেলুন। আগে খামোকা, আমার নাম বদলাতে যাব কেন? এই দেখুন না, সেদিন আপনার নামের একজন ছাত্র অন্য একজনকে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, আবার ধরাও পড়েছে। অক্ষয় নামের অনেক লোকও কিন্তু জেলখানায় আছে। এই দেখো, এই দেখুন, আপনি হঠাৎ দেখে গেলেন কেন? আরে আমি বন্ধু হিসেবে সৎ পরামর্শ দিলাম। স্বাভাবিক, এক নামের বহু লোক সংসারে আছে, কে কোথায় কি করবে তার জন্য উনি ওনার নাম বদল করতে যাবেন কেন? এই দেখুন, আর ব্যাপারটা আমি তাহলে বুঝিয়ে বলি। আরে আমার বোন শরৎ, ওর সাথে শরৎ বালিকা বিদ্যালয়ে পড়ে, ও হঠাৎ আসে আমাকে বলল যে দাদা, আমাদের স্কুলে তোর বন্ধু রমেশবাবুর স্ত্রী পড়ে। আমিও প্রথমে চমকে উঠেছিলাম, ও যখন বলল আমি তখন ওকে বললাম, দেখ আমাদের রমেশবাবু ছাড়া আর কার নাম কি হতে পারে না রমেশ। সব শুনে ও বলল সে যেই হোক না কেন স্ত্রীর প্রতি খুব অন্যায় করেছে, ছুটিতে সব মেয়েরা যখন বাড়ি যায় তখন তার স্ত্রীকে তিনি বোর্ডিংয়ে রাখার ব্যবস্থা করেছেন। আমি তখন ভাবলাম, দেখ শরৎ তুই ভুল করছিস, এই ভুলটা তুই করিস না, রমেশের আত্মসম্মান এতে লাগবে। এ তুমি কি বলছো বাবা অক্ষয়, কোন রমেশের স্ত্রী কোন স্কুলে পড়ছে তার জন্য আমাদের রমেশ নাম পাল্টাতে যাবে কেন? মাফ করবেন, আজকে আমি আসি। কি আপনি রাগ করে চলে যাচ্ছেন? দেখো কি কি কাণ্ড, আরে আমি কি আপনাকে সন্দেহ করছি নাকি? শুনুন, যেটা শুনলাম আমি তাই সেই কথা বললাম। এই শুনুন শুনুন রমেশবাবু, রমেশবাবু শুনুন, রমেশবাবু আমাদের বাড়িতে রমেশ বাবুর মতন একজন ভদ্রলোককে উনি কেন এভাবে অপমান করবেন? আমার কি মনে হয় জানিস মা, হয়তো ঠাট্টা করেই কথাটা বলেছে। ঠাট্টা? এই ঠাট্টা তো অসহ্য, এ বোধ কি অক্ষয়বাবু নেই?
माननीय महाशय श्रीजुक्त रमेश बाबू आपनार पत्र पाइया सकल अवगत हईलाम आमार भागिनीर नाम कमला श्रीमान नलिनाक्षेर सहित ताहार विवाह हईयाछिल विवाहेर पर नौकडुबी हईयाछिल एबं सेई समय हईते जामाता नलिनाक्षेर कोनो संबाद पाइ नाई जामाता रंगपुरे डाक्तारी करितेन सेखाने पत्र दियाछिलाम किन्तु कोनो संबाद पाइ नाई ताहार जन्मस्थान कोथाय आमार जाना नाई नमस्कार जानिबे नीति तारिणी चरण चट्टोपाध्याय कमलार कथा किछुई लेखिनी আজ সকালে ও বাড়ি রোগ এসে আপনাকে চিঠিটা দিয়ে গেছে হেমের চিঠি তার মানে আমি ও বাড়ি থেকে চলে আসতে ওরা মনে করেছে আমি বোধহয় রাগ করে চলে এসেছি কমলার স্কুল থেকে চিঠি মাননীয় রমেশবাবু নিরুপায় হইয়া এই পত্র লিখিতেছি কমলা অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছে তাহাকে ছুটির সময় বিদ্যালয়ের বোর্ডিংয়ে রাখা উচিত হইবে না আমাদের বিদ্যালয় আগামী শনিবার ছুটি হইবে আমাদের বিদ্যালয়ের গাড়ি তাহাকে বাড়ি পৌঁছাইয়া দিবার ব্যবস্থা করিয়াছে নমস্কার জানিবেন প্রধান শিক্ষিকা বালিকা বিদ্যালয় তার মানে হেমের সাথে আমার বিবাহ রবিবার আর কমলা আসছে শনিবার অন্নদাবাবু কোথায় বাবা বাবা তো ওখানে আছেন কেন বলুন তো না আমার এখনই একবার ওনার সঙ্গে দরকার ওনার দেখা পাওয়া যাবে হ্যাঁ বসুন না বাবা এখনই এসে যাবেন চা খাওয়ার সময় না আসবেন কিন্তু আমি তো বিলম্ব করতে পারবো না একবার যদি এখনই দেখা হতো ও তাহলে যান ঘরে কত লোক মারা গেছে তাই তো ভাবছিলাম রমেশ বসো বসো বাবা বসো আমি ভাবছিলাম আপনাকে আমি একটা কথা বলতে চাই এত কিন্তু কিন্তু করছো কেন বলো বসো বসো দাঁড়িয়ে কেন এই দেখো বসো তা বলো কি বলছিলে আমাদের বিবাহটি বন্ধ রাখতে হবে আমার একটি বিশেষ প্রয়োজন আছে কি বলছো তুমি রমেশ সব ব্যবস্থা পাকা হয়ে গেছে এমনকি নিমন্ত্রণ পর্বও সারা আমি জানি কিন্তু আমি অপারক আমার একটি বিশেষ প্রয়োজন আছে তুমি তো আমাকে অবাক করলে রমেশ এটা কি মকদ্দমা যে তোমার সুবিধে মতো তুমি দিন পিছিয়ে মুলতুবি করতে থাকবে আপনি বরং এই রবিবারের পরে অন্য রবিবার তার পরের রবিবার আপনি ধার্য করুন দিন আর সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে দিলেই চলবে তা তোমার ওই বিশেষ প্রয়োজনটা কি শুনতে পারি আর বাবা বলোই না বিশেষ প্রয়োজনটা কি আমার একটি বিশেষ কাজ আছে সে কাজে বিলম্ব করলে চলবে না Ciao.
হবে না শেষ কাজ। ঠিক আছে, উত্তম কথা, ভালো কথা, এতে আর আমার কি বলবার আছে। তবে হ্যাঁ, সবাই যদি জিজ্ঞেস করে যে এই বিয়েটা পিছিয়ে দেবার কারণ কি, তাহলে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারবো। হেমকে ব্যাপারটা জানিয়েছ? না না, এটা তো ঠিক করনি। আরে বাবা, বিয়েটা তো তোমার একার নয়, ওর তো ব্যাপারটা জানা উচিত। আমি ভেবেছিলাম আপনাকে আগে জানাবো, তারপরে না হয় ওনাকে জানাবো। ও ঠিক আছে। হেম, মা হেম। আমি বলছিলাম, না না, এই সময় থাকতে ব্যাপারটা ওর জানা দরকার। হেম, মা হেম। কি হয়েছে বাবা? ওই শোন, রমেশ কি বলছে? রমেশ বলছে যে ওর কি বিশেষ প্রয়োজনে বিয়েটা এখন হতে পারছে না। দেখো, ব্যাপারটা যখন তোমাদের, তখন তোমরাই একটা পরামর্শ করে যা হোক একটা মীমাংসা করে নাও। বাবা, আমি এসবের কিছুই জানি না। তুমি আমায় অবিশ্বাস করো না হেম, তুমি আমায় কথা দাও, তুমি আমায় অবিশ্বাস করবে না। আমি অন্তর্যামীকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি হেম, আমিও কখনো তোমার কাছে অবিশ্বাসী হব না। হেম, তুমি জানতে চাও না কেন আমি এক সপ্তাহ বিবাহ পিছিয়ে দিলাম? আমি তোমার কথা দিচ্ছি, বিবাহের পরে আমি তোমার সমস্ত কারণ ব্যাখ্যা করে জানাব। আমি জানি হেম, আমার সাথে আজকে তোমার অনেক পরামর্শ ছিল। আমি জানি হেম, তোমার অনেক ছোটখাটো স্বপ্নের ছবিগুলো, কিন্তু হেম, ওসব কথা থাক, তুমি বরং বাবার কাছে যাও, উনি বোধহয় একটু বিরক্ত হয়ে আছেন। এই যে রমেশ, আগে আপনি যদি আমাকে নিমন্ত্রণ পত্রগুলো দেন, তাহলে আমি বিলি বন্দোবস্তের ব্যবস্থা করতে পারি।
তাহলে দিন পরিবর্তনটাই স্থির? আগে এছাড়া আর তো কোনো অন্য উপায় দেখতে পাচ্ছি না। দেখো বাপু, আমি কিন্তু আর এর মধ্যে নেই। এর এই বিয়ের যত বন্দোবস্ত করাটারা সব কিন্তু তুমিই করবে, আমি লোক আসাতে পারব। আমি বুঝলাম, মানে দেখো রমেশ, আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে এই বিয়েটা নিয়ে যদি তোমার ইচ্ছে মতো তুমি ছেলে খেলা মনে করো, তাহলে আমার মতো এই বৃদ্ধ লোকের এর মধ্যে না থাকাটাই ভালো। এই নাও নিমন্ত্রণের ফর্দ। ইতিমধ্যে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি, তার বেশ কিছু টাকা জলে যাবে। এইভাবে বারবার টাকা নষ্ট করার মতো সঙ্গতি আমার নেই বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিমন্ত্রণপত্র, বিলি বন্দোবস্ত এবং তার জন্য ব্যয় সব কিছু করব। আপনি নিশ্চিন্তে থাকবেন। আজ আমি তাহলে আসি। শোনো, বিবাহের পর তুমি কোথায় প্র্যাকটিস করবে বলে ঠিক করলে? কলকাতা? আগে না, আমি পশ্চিমে যাব বলে ঠিক করেছি। ঠিক ঠিক বলেছ, পশ্চিমই ভালো। এই জানো ওই এটোয়া এটোয়া জায়গাটা মন্দ নয়, জল হাওয়া ভালো, হজমের পক্ষে অতি উত্তম। জানো আমি মাসখানেক এটোয়ায় ছিলাম, ওই এক মাসের মধ্যে আমার ভোজনের পরিমাণ একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর একটা কথা কি জানো বাবা রমেশ, হেম তো আমার একমাত্র মেয়ে, আমি কাছে না থাকলে ও সুখী হতে পারবে না, আমিও শান্তিতে ঘুমোতে পারবো না। তাই তোমার কর্মস্থলটা একটা স্বাস্থ্যকর জায়গায় হওয়াটাই বাঞ্ছনীয়। আপনি নিশ্চিন্তে থাকবেন, আমি এইটোয়াতেই যাব। আজ তবে আমি আসি। এসো। বলছিল ওর কি বিশেষ প্রয়োজনে বিবাহটা এক সপ্তাহ পিছিয়ে দিতে হবে? কি বলছেন কি আপনি, পরশুদিন তো ওদের বিবাহের দিন স্থির হয়ে গেছে। হ্যাঁ স্থির ছিল, কিন্তু আজই বদল হয়েছে। সেটা কি করে সম্ভব? তাই তো, সম্ভব তো নয়, আর আমাদের মতো সাধারণ ঘরে এমনটা কখনো হয়নি। কিন্তু বাবা, আজকাল তোমাদের যা কাণ্ডকারখানা চলছে তাতে সবই সম্ভব। আমি বলছিলাম কি, আপনারা যাকে সৎ পাত্র হিসেবে ঠাউর করে চোখ বুঝে বসে আছেন, যার হাতে আপনার মেয়েকে আপনি সারা জীবনের মতো তুলে দেবেন, তার সম্বন্ধে আপনার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। হোক না সে যতই ভগবান তুলল, কিন্তু সাবধানে তো মানে কি বলছো তুমি অক্ষর, রমেশের মতো ছেলেকেও যদি সন্দেহের চোখে দেখতে হয় তাহলে তো এই সংসারে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখাই সম্ভব না। হ্যাঁ আপনি কথাটা আপনি ঠিকই বলেছেন। আচ্ছা রমেশ যে এই যে বিবাহটা যে পিছিয়েছে, এর কি কোনো কারণ আপনাকে বলেছে? না কারণ তেমন কিছু বলেনি, শুধু বলেছিল ওর নাকি কি বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? সেটা কি? আপনার মেয়েকে নিশ্চয়ই কথাটা বলেছে? হ্যাঁ তা তো হতে পারে। তাহলে একবার হেমদেবীকে জিজ্ঞেসা করুন না। তুমি ঠিক বলেছ। দাঁড়া হেম, মা হেম। আসি বাবা। বাবা ডাকছিলে। হ্যাঁ রমেশ যে বিশেষ কাজ দেখিয়ে বিয়ের দিনটা পিছিয়ে দিল, তার কোনো কারণ তোকে বলেছে মা? না বলেনি। তা
তুইও কিছু জিজ্ঞেস করিস নি? না বাবা। এই দেখো কি আশ্চর্য, তোরা দুজনেই তো সমান, যেমন রমেশ তেমন তুই। রমেশ এসে বলল যে বিবাহ পেছিয়ে দিতে হবে, আর তুইও হুট করে বলে দিলি যে বেশ পরে যে কোনো একদিন হবে। জেগে, তা তুই আর কিছু জিজ্ঞেস করিস নি? আমি বলছিলাম কি, একজন ভদ্রলোক যখন ব্যাপারটা সম্পূর্ণ গোপন করতে চাইছেন, তখন তাকে অহেতুক প্রশ্ন করে কী লাভ? নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যেটা উনি বলতে চাননি। বাবা, এ প্রসঙ্গে কোনো বাইরের লোকের কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আর যা ঘটেছে সে ব্যাপারে আমার মনে কোনো ক্ষোভ নেই। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বা